ওয়েলকাম ব্যাক প্রত্যেককে আমার চ্যানেলে। তোমাদের আমি যে কন্টিনিউয়াসলিভাবে যে প্রিভিয়াস ইয়ার রেলওয়ে যে সমস্ত এক্সামে জিআই এসেছিলো তার সলিউশন তোমাদের চ্যাপ্টার অনুযায়ী শুরু করেছি। আজকে তোমাদের অ্যানালজি পার্টের টাইপ ফাইভের যে প্রিভিয়াস ইয়ারের রেলওয়ে বিভিন্ন এক্সামে এসেছিলো তার সলিউশনে ডিসকাস করব। সো অবশ্যই বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, দেখে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের ভিডিওটি শেয়ার করে দেবেন, লাইক করবেন এবং অবশ্যই যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সমস্ত এক্সাম রিলেটেড সলিউশন আপনারা এখানে পেয়ে যাবেন। তো আসছি কোয়েশ্চেন 162 আসছি। তো বলছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অপশান বিলো বেস অন দ্য গিভেন নিউমেরিক্যাল সিমিলেটর অনুযায়ী। তো বলছে 35 আছে আর 7 আছে, তো দেখো এখানে হয়েছে ইনটু ফাইভ হয়েছে, 7 ইনটু ফাইভ হচ্ছে 35। তো 125-এর সঙ্গে কত ভাগ করলে, অর্থাৎ 125-এর কত কত ভাগ করলে ধরো 125 আসছে, তাহলে 25-এর সাথে 25 তার সাথে 5 গুণ করলাম ধরো, তো গুণ করলে আসছে 125। তো এখানে অ্যান্সার হবে 25। নেক্সট দেখো আসছি কোয়েশ্চেন ফাইন্ড দ্য মিসিং ভ্যালু ডিনোট বাই। তো 3-এর সাথে 243 মানে 3^5 হয়েছে 243, ইকুয়াল 243 হয়েছে। তো 5^5 করলে দাঁড়াবে 3125 দাঁড়াবে, অপশান সি হবে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট আসছি কোয়েশ্চেন 164। তো 9 আর 27 দেখো, অর্থাৎ এটা প্রথমে ধরো স্কোয়ার হয়েছে 3 স্কোয়ার আর 3 কিউব করা হয়েছে, তো 3 স্কোয়ার হচ্ছে 9 আর 3 কিউব হচ্ছে 27 হয়েছে। তো সিমিলারলিভাবে দেখো 5 আর 125, তো এটা আসছে না কারণ স্কোয়ার আসতে হবে, 5 স্কোয়ার হচ্ছে 125 হয়ে যাচ্ছে, অপশানে হবে না। অপশান বি হচ্ছে 8 আর 64 মানে 2 স্কোয়ার ধরো করলাম, 2 স্কোয়ার করলে 4 আসছে আর 3 স্কোয়ার করলে আসছে 9। তো এখানে স্কোয়ার বা কিউব হচ্ছে না। অপশান 3 হচ্ছে 15 আর 135, কোনো স্কোয়ারে আসছে না। অপশান একমাত্র দ্বীপ দেখো পড়ে আছে 81 আর 929, মানে কি ধরো 9 স্কোয়ার করলে 81 আর 7 টু 9 মানে হচ্ছে 9 কিউব। তো অপশান একমাত্র ডি হবে কারেক্ট। নেক্সট আসছি কোয়েশ্চেন 19 আর 361। তো 19-এর স্কোয়ার করলে হবে 361 আসবে। তো এখানে দেখো প্রথমে 13 স্কোয়ার হচ্ছে 169 জানি, তো অপশান অ্যান্সার পেয়ে গেলাম আর দেখতে হবে না, আর বাকিটা দেখো হচ্ছে না কোনো স্কোয়ারে, যেহেতু 9 স্কোয়ার হচ্ছে 81 আসছে, 12 স্কোয়ার 144, 15 স্কোয়ার হচ্ছে 225। তো অপশান একমাত্র এই হবে কারেক্ট। নেক্সট দেখো 5 আর 35 মানে 5 ইনটু 7 হয়েছে, 5 ইনটু 7 করলে 35। তো সিমিলারলি দেখো 11 ইনটু 5 হচ্ছে 5 11, 55 আসছে, 7 11 77 আসছে। তো দেখো একমাত্র অপশান এ আর বি দেখো মিলছে আর বাকি তিন দুটো মিলছে না, বাট দেখো 5 এর সাথে 35 মানে হচ্ছে 5 আর 7 মানে হচ্ছে প্রাইম নাম্বার হচ্ছে আফটার 5-এর পরে আসছে প্রাইম নাম্বার আসছে, মানে মৌলিক সংখ্যা আছে 5-এর পরে 7 আসছে। তো সিমিলারলিভাবে তো তাহলে 7-এর পরে 11, এটা একমাত্র মৌলিক সংখ্যা, 11-এর সাথে 55 মানে 5 আসছে মানে মৌলিক না। তো অপশান বি হবে কারেক্ট। নেক্সট আসছি দেখো 0.16-এর সঙ্গে কটা শূন্য রয়েছে, 2 শূন্য মানে 100 ভাগ করতে হয়েছে। তো এখানে 1.02-র সঙ্গে ভাগ করে দিলাম 100, ভাগ করলে আসবে তাহলে পয়েন্ট আছে মানে একটা পয়েন্টে ভরে শূন্য মানে একটা পয়েন্টে 0 আছে, এখানে দেখো একমাত্র অপশান ই আছে আর তারপরে 102 আছে, তো এখানে অপশান ই হবে কারেক্ট। নেক্সট আসছি দেখো 11 আর 1210 কীভাবে হয়েছে, ধরো 11 রয়েছে, 121 মানে হচ্ছে 11 স্কোয়ার মানে 11 ইনটু 11 করেছে, তারপরে দেখো ইনটু করে 11 সঙ্গে এই মাইনাস ধরো করলাম যে 1 মাইনাস করেছে অর্থাৎ 10 হয়েছে, তো 121 ইনটু 10 মানে 1210। তো সিমিলারলিভাবে এখানেও সিকোয়েন্সে যাবো আমরা, গেলে দেখো একমাত্র আসছে 9 করলে দেখো 9 81, 81-এর সাথে 9 মাইনাস 1 মানে 8, 81-এর সঙ্গে
8 গুণ করলে কত আসছে? 8 × 8, 8 × 64, 648, এখানে 729 আছে, অপশন বিতে যাব, 8 × 848। তো 8 মানে ধরো করলাম, যে এখানে করলাম প্রথমে 8 × 8 মানে 8 × 64 সঙ্গে -1 7, তাহলে 64 সঙ্গে 7, 4 × 7 = 28, 42 × 7 = 44, 448 আসছে, এখানে অপশান বি হবে কারেক্ট। অর্থাৎ দেখো খুবই সহজ এটা, এটা তোমার 11 রয়েছে, তারপর 1210 কীভাবে হয়েছে, 11 স্কোয়ার করেছি, তার সাথে 11-র সাথে -1 করেছি। তো সিমিলারলিভাবে এখানেও এই সিকোয়েন্সে দেখো 8 8 আছে, তাহলে কি 8 স্কোয়ার করলে 64 হচ্ছে, তারপর 64-র সাথে মানে যে 8-এর সাথে -1 করলাম সিমিলারলি মানে 7, 64 × 7 করলে 448, অপশান বি কারেক্ট। নেক্সট আসছি দেখো কোয়েশ্চেন, 8 আর 96 মানে 8 × 12 করা হয়েছে, বলেছে 96। সিমিলারলি তাহলে 7 × 12, 7 × 12 কত? 84, 84 অর্থাৎ ডি। নেক্সট আসছি 1:1 আর 25:2 কত? তো এখানে দেখো প্রথমে 1 করা হয়েছে, তারপরে 1 স্কোয়ার করলে 1, অর্থাৎ 1:1 হয়েছে, তাহলে 25 মানে প্রথমে 25, তারপরে 25 স্কোয়ার, 25 স্কোয়ার মানে 625, অপশান সি। নেক্সট দেখো আসছি এখানে 32 আর 13 মানে করেছে 3 স্কোয়ার করেছে প্লাস 2 স্কোয়ার, মানে 3 স্কোয়ার 9 প্লাস 2 স্কোয়ার 4, 9 ছাড়া 13 হয়েছে। সিমিলারলি একই দেখবো, অপশান এ দেখো 51 আর 36 আছে, মানে প্রথমে 5 স্কোয়ার আর তারপরে 1 স্কোয়ার, 5 স্কোয়ার 1 স্কোয়ার মানে 5 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে হচ্ছে 25 × 26, এটা আসছে না, রং, অপশান টু যাবো। তাহলে এখানে কী করবো, 121 আনতে হবে, মানে 8 স্কোয়ার করলাম, 64 আসলো প্লাস আসলো তোমার 3 স্কোয়ার মানে 9, 64 আর 9 = 73, এটাও হচ্ছে না, অপশান সি হচ্ছে। দেখো 7 স্কোয়ার আর 1 স্কোয়ার, 7 স্কোয়ার 7 × 7 = 49, 1 = 50 আসছে, তো এটাও হচ্ছে না, তাহলে অপশান ডি একমাত্র পড়ে আছে। অপশান ডি মিলে কি দেখি, অপশান ডি হচ্ছে 47 মানে 4 স্কোয়ার হচ্ছে 4 × 4 = 16, আর 7 স্কোয়ার 49, 16 আর 49 মানে 65, অপশান ডি। নেক্সট আসছি জিআইটা, দেখো এখানে 37 এর সাথে 51 মানে এখানে কত হয়েছে প্লাস 40 হয়েছে, মানে 37 আর 14 = 51, তাহলে 65 সঙ্গে 14 মানে 65 আর 10 = 75 আর 4 = 79, অপশান ডি। নেক্সট আসছে 158 আর 384, এটা কীভাবে হয়েছে, 158 × 2 হয়েছে মানে আর দুখানে 16, 5 × 10 = 11, হাতে মিলা 3 × 3 = 316, তাহলে কত পড়ে থাকলো 84 থেকে মানে প্লাস পড়ে থাকছে কত, তাহলে 2 প্লাস কত পড়ে থাকছে 68 পড়ে থাকছে, অর্থাৎ 316 প্লাস 68 করলে 384 আসছে। তো সিমিলারলি এখানেও 140 × 2 মানে 0 × 4 = 8, 280 প্লাস 68 করলে কত আসবে দেখো, মানে ইকুয়াল পড়ে থাকছে 8 পড়ে থাকছে, এখানে ডিজিট দেখো একমাত্র অপশান ডি হয়েছে 8। নেক্সট আসছি খুবই সহজ, দেখো 1394 থেকে 1990 মাইনাস করো কত হবে, 1390 থেকে -1394 তাহলে কত আসছে, 6 9 5, 596। তো 2017 থেকে 596, তাহলে কী করবো আমরা, প্লাস করব, তো 2017 থেকে আমরা 596 করলে কত দাঁড়াচ্ছে, 7 × 6 = 13, 9 × 1 = 10, 1 × 1 = 11, 5 × 1 = 6, 2613, 2613 অপশান বি আছে কারেক্ট। নেক্সট দেখো আসছি 27 আর 65, 27 মানে কত, কত স্কোয়ার আসছে মানে 2 স্কোয়ার করলে হবে না, 3 স্কোয়ার 9, 3 × 3 = 9, 3 × 27 মানে 3 স্কোয়ার আসছে, আর 65 মানে হচ্ছে 4 এর
চার চারি ষোলো, চার ষোলো চৌষট্টি, মানে 4 এর কিউব 64 প্লাস 1 আসছে। তো সিমিলারলি এখানেও 64 আসছে, এখানে 64 মানে তাহলে কী হবে, এখানে প্রথমে 4 এর কিউব আনলাম, তারপরে এই সিকোয়েন্সটা কী হবে সিমিলারলি ভাবে, মানে তাহলে এখানে 4 হয়েছিল আগেরটাতে, এখানে তাহলে 5-এর হবে, তাহলে 5 এর কিউব প্লাস 1, 5 এর কিউব প্লাস 1, মানে 5 5 25, 5 5 125 প্লাস 1 126, অপশান ডি। নেক্সট আসছি, 3 আর 27 মানে 3 এর কিউব হয়েছে, 3 লং 27 আর 2, 3 এর কিউব প্লাস 2, তাহলে 6 হবে, 6টা তাহলে কী হবে, 6টা করলে দাঁড়াবে 6 এর কিউব প্লাস 2, মানে 6 এর কিউব, মানে হচ্ছে 216 প্লাস 2 218, অপশান ডি। নেক্সট আসছি 2 আর 3, দেখো এখানে 2 আর 3 হচ্ছে প্রাইম নাম্বার রয়েছে, অর্থাৎ মৌলিক সংখ্যা, তো তেমন 23-এ পড়ে মৌলিক সংখ্যা, 27 তো মৌলিক যৌগিক সংখ্যা, যেহেতু ভাগ যায় 25-ও যায় 31, তো 23-এর পরে কিন্তু 29 আছে, তারপরে 31 আসছে, তো অপশান ডি হবে কারেক্ট। নেক্সট খুব সহজ, এটা 3 এর কিউব আছে 27, আর এটা 4 এর স্কোয়ার 16, তো 125, মানে এটা সিমিলারলি ভাবে, মানে কি 5 এর কিউব হয়েছে 125, তাহলে তারপরে কী হবে, 6 5-এর পরে 6, মানে 6 স্কোয়ার 6 6 36, অপশান সি। নেক্সট আসছি 7 আর 350, মানে এখানে হচ্ছে তোমার 7 স্কোয়ার, মানে 749 আগে 50 ইন্টু করা হয়েছে 7, 50 ইন্টু 7 মানে 5 7 350, তো সিমিলারলিভাবে 8, মানে 8 স্কোয়ার করব, 8 স্কোয়ার করলাম প্লাস 1, 8 আর 64 আগে 65 ইন্টু 8 করলে 65 ইন্টু 8, মানে 65 ইন্টু 8, মানে অ্যান্সার কত আছে, 5টে 40 আছে, 4 6টে 48 আর 4 52, 520 অপশানে। নেক্সট আসছি দেখো 9 আর 20, মানে 9 ইন্টু 2 প্লাস 2, নদীগণে 18 দিয়ে 20, তো 21 21 ইন্টু 2 42 আর 2 44, অপশান ডি। নেক্সট আসছি 343 আর 7, মানে 7-এর কত হয়, 7 স্কোয়ার হচ্ছে 49, 7 এর কিউব করলে হবে 49 ইন্টু 7, মানে দাঁড়াচ্ছে 63 3 6 4 28 6 34, মানে 3, তাহলে 7 এর কিউব হয়েছে এটা, তার মানে তাহলে 729 কত কিউব হবে, 9 এর কিউব হচ্ছে 81 ইন্টু 9, মানে 9 কেন আলাং 72, তো অপশান এ। নেক্সট আসছি 15 আর 65, এটা দেখো এই সিকোয়েন্সটা হচ্ছে তোমার 15 মানে 4 স্কোয়ার মাইনাস 1, মানে 16 মাইনাস 1 15, তা 65, তাহলে এটা হবে সিমিলারলি হবে, তাহলে 4 এর কিউব মানে 64 প্লাস 1 65, তো 24টা হবে, 24 মানে 5 স্কোয়ার মাইনাস 1, তো তারপরে তাহলে কী হবে, 5 করলাম, তাহলে স্কোয়ার করেছি, তাহলে কী হবে, 5 এর কিউব আসবে, পারে 5 এর কিউব প্লাস 1, মানে 5 5 25, 5 5 125 প্লাস 1 126, অপশান ডি। নেক্সট আসছি 2 আর 12, মানে দেখো 2 এর কিউব হচ্ছে 2 2 4 2 8, 8 আর তাহলে কত পড়ে থাকে, 4 পড়ে থাকে, তাহলে 2 স্কোয়ার, মানে 2 এর কিউব আর 2 স্কোয়ার করলে 12 হচ্ছে, তো সিমিলারলি 3 এর কিউব প্লাস 3 স্কোয়ার, মানে 3 এর কিউব মানে 27 আর 3 স্কোয়ার মানে হচ্ছে 9, 27 আর 9 36, অপশান সি। নেক্সট আসছি কোয়েশ্চেন 12 আর 46, মানে 4 12 12 ইন্টু 4 48, সঙ্গে 2 46, তো 18 মানে 18 ইন্টু 4, 4 18 72, 18 ইন্টু 4 মাইনাস 2, 72-এর সঙ্গে 2 মানে 70, তাহলে অপশান সি। নেক্সট আসছি কোয়েশ্চেন 13 আর 38, মানে 13 ইন্টু 3 13 39, মাইনাস 1 হয়েছে, তো তেমন সিমিলারলি ভাবে 17 3 17 51, মাইনাস 1 মানে 50, অপশান ডি হলো কারেক্ট। পরবর্তী আসি কোয়েশ্চেন 6 আর 36, মানে 6 6 36 হয়েছে, 6 6 36, তো তাহলে 8 ইন্টু 6 হবে, 6 8 48। নেক্সট আসি 7 আর 64, মানে 7 ইন্টু 9 প্লাস 1, তো এটা 64, তাহলে 8 8, কী হবে, 9 হয়েছে এখানে যেহেতু, তাহলে 10 আসবে, আর 8 ইন্টু 10 8 10 80 প্লাস 1 মানে 81। নেক্সট কোয়েশ্চেন 120 128, তো 120 মানে হচ্ছে 11 স্কোয়ার, মানে হচ্ছে 121 জানি, তার সাথে 1 মাইনাস করলে 120, তো 168 মানে তোমার দাঁড়াচ্ছে
13 স্কয়ার মানে হচ্ছে, 13 স্কয়ার মানে হচ্ছে 168, 169, আর তার সাথে এক মাইনাস করলে 168 দাঁড়াচ্ছে। তো সিমিলারলি ভাবে 268 মানে, 268 মানে দাঁড়াচ্ছে 17 স্কয়ার হচ্ছে 289 জানি, 17 স্কয়ার 289 মাইনাস 1, 268। তো সিমিলারলি ভাবে তাহলে 11 থেকে 13 হয়েছে, 17 থেকে তাহলে কী হবে 2 ঘর 12 মানে 19, তাহলে 19 স্কোয়ার করব তার সাথে মাইনাস 1 করব। তো আমরা জানি 19 স্কোয়ার মানে হচ্ছে 361, তার সাথে মাইনাস 1 করলে 360। অপশান ডি হবে এখানে কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন 21-36। তো 21 দুখানে 42, তার সাথে কত মাইনাস করলে 36 আসছে, 36 আর 6 মানে 6। তো সিমিলারলি ভাবে 13 মানে হচ্ছে তোমার 13 × 2 করলে কী হয়, 13 দুখানে 26, তার সাথে 6 মাইনাস করলে কত হয়, 20 আসছে, 20। অপশান ডি। পরবর্তী আসছি কোয়েশ্চেন 4 আর 64 মানে 4 স্কোয়ার 64, 4 স্কোয়ার হচ্ছে 16, আর 4 কিউব করলে 64 হয়, তাহলে 6 কিউব করলে 216 জানি। নেক্সট টাইপ 6-এর কোয়েশ্চেন, তো বলছে পেন হচ্ছে 755, তাহলে ফক কত হবে। তো এখানে সিকোয়েন্সে পেন মানে পি, পিটা মনে রাখবে, তোমাদের বলেছিলাম এ থেকে জেড মুখস্থ রাখতে। তো পি মানে হচ্ছে 6, 60 মানে হচ্ছে 1 প্লাস 6 মানে 7। তো ই মানে হচ্ছে 5 জানি, আর এন মানে হচ্ছে 40 মানে 1 প্লাস 4 মানে 5 হয়েছে। তো সিমিলারলি এখানেও একই সিমিলার ভাবে বসালে এখানে খুব সহজ, দেখো এখানে তাহলে কী পাবো আমরা, এফ ও জি ফক, ফকটা তাহলে এফ মানে হচ্ছে 6, 6 যেহেতু সব কটা অপশানে রয়েছে। তারপর ও কী আসবে, ই জে ও মানে 15 মানে 1 প্লাস 5 মানে হচ্ছে 6, তাহলে এখানে 6 দেখো একমাত্র অপশান বিতে রয়েছে, 66। তারপর জি দেখো মেলায়, জি মানে হচ্ছে ABCD EFG মানে 7 আসছে, 7 মানে কি 0 প্লাস 7 মানে 7, তাহলে 7 অপশান ডি। পরবর্তী আসছি কোয়েশ্চেন বি হচ্ছে 8, বলছে বি মানে 2, তাহলে কত হয়েছে 8, 2 এর কিউব হয়েছে 8, তাহলে সি মানে, সি মানে হচ্ছে 3, তাহলে ধরো সি তাহলে কী হবে 3 এর কিউব, 3 এর কিউব মানে 3 × 3 = 27, অপশান ডি। নেক্সট দেখো খুব সহজ এটা, র্যাড হচ্ছে 18, 120 মানে আর এর মান হচ্ছে, আর হচ্ছে এ থেকে জেড পর্যন্ত আর এর মান হচ্ছে 18 জানি, তারপরে এ হচ্ছে 1, আর টি হচ্ছে ইজে ওটি 20 হয়েছে, তাহলে জি ওটি গড কত হবে, গড হচ্ছে জি মানে জানি আমরা 7 বললাম 7, তারপর আসছি ও, ইজে ও মানে 15, 7, 15, তারপর কী হবে ডি মানে 4, তাহলে 7, 1, 5, 4 মানে অপশানে। নেক্সট আসছি বলছি যে অ্যাজ ইন পেয়ার রুট হচ্ছে 5487 এর মান বলেছে, বলছে উইচ আর ফলিং ডাজ নট বিলং টু দিস গ্রুপ। তো খুব সহজ, অপশান এ দেখো একমাত্র, বাকি দেখো ও ইউটি আউট মানে ও ইউটি আউটের মান হচ্ছে 487 রয়েছে, টি ওয়ার টর মানে টি ও আর মানে 7, তারপরে রয়েছে 4 আর 5 রয়েছে, অপশান এ দেখো ও ইউ আর আওয়ার মানে ও ইউ মানে 4, 4, 8 আর 5, 4, 8, 5, কিন্তু অপশান এ দেখো আর ওটি রোড বলছে মানে আর ও টি রোড মানে আর ওর মান হচ্ছে 5, 4, তারপর হবে 3 মান 7, তো এখানে দেখো 5, 8, 7 বলছে, অপশান সি ভুল আছে, অপশান সি হবে 5, 4 আর 7 হবে। নেক্সট আসছি, নেক্সট অ্যান্ড লাস্ট আসছি টাইপ 6-এর। তো এ এফ আই মানে সিকোয়েন্সের মান অনুযায়ী দেখো এর মান হচ্ছে 1, এফ মানে ই এফ মানে 6, 1, 6, আর জিএইচআই আয়ের মান হচ্ছে তোমার 9, 169 মানে কত মানে 13 স্কোয়ার। তো এম এর মান হচ্ছে, এম মানে আমরা সিকোয়েন্স অনুযায়ী সাজালে এম হচ্ছে 13 ঘরে আসছে, ই জে ও ও রয়েছে তার থেকে দুটো ঘর মানুষ করলে এম এন ও মানে 13 ঘরে আসছে। তো সিমিলারলি এ বি এ মানে 1, বি মানে 2 আর 1, 121 মানে মানে কত স্কোয়ার মানে 11 স্কোয়ার মানে 11, তাহলে 4টে অপশন মধ্যে কোনটাতে 11 রয়েছে, তো 11 মানে ই জে ও, ও মানে হচ্ছে 15 নয় নে এটা, তারপরে কে আসছি কে মানে ই জে
ইজে কে মানে 10 একে 11, কে আসছে 11, অপশান এ হবে কারেক্ট। আর তারপরে এখানে ছিল এল, ছিল জে কে পরে এল মানে 12 ঘরে, এটা নেই রং। অপশান জে হচ্ছে তোমার ইজে মানে 10, তো এখানে একমাত্র অপশান ডি হবে এর কারেক্ট অ্যান্সার, অর্থাৎ অপশান এ কে হলো রাইট অ্যান্সার। মানে 121 আসছে এটা ধরে, মানে 1 2 1 সিকোয়েন্স অনুযায়ী, মানে 1 মানে 11 স্কোয়ার মানে 11, তো 11 হচ্ছে কে ঘরে আসছে, অপশান এ হলো কারেক্ট অ্যান্সার। সো গাইস, এই ছিল তোমাদের রেলওয়ের বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের অ্যানালজি পার্টের টাইপ 5 এন্ড 6-এর কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন। সো ভিডিওটি ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই বন্ধুর মধ্যে শেয়ার করে দেবেন, লাইক করবেন, এবং অবশ্যই যারা চ্যানেল নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সমস্ত আপকামিং এক্সামের আপনারা প্রিভিয়াস ইয়ারের সলিউশন এছাড়া সম্ভাব্য প্রশ্নাবলী পেয়ে যাবেন এই চ্যানেলে। সো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার।